Hello everyone, welcome to Learn with Yasmin. Aji video tami sam class 11 or biology chapter 19 rakhayani sammanoy aru ekikoron. Aji video tami sam thymus jitu amar thymus grahanti ase he grahanti tur bikhoye ami janim. Prothomote ami samiar location kot amar horiror kuntu thaye thymus grahanti tu obosthito hoy, right? Tar pisot ami sam thymus grahanti e khoron kora hormone bithor nam ki aru পিছতে হরমোন বিধে কি কার্য করে সো আজির আমার টপিক হইছে থাইমাস গ্রহন্তি থাইমাস গ্রহন্তি সো ই কোত অবস্থিত হয় আমার যেটু হৃদপিণ্ড আছে আমার যেটু হার্ট আছে এরোটা আছে তার পৃষ্ঠীয় দিকত এই থাইমাস গ্রহন্তিটু অবস্থিত হয় পৃষ্ঠীয় দিকতি অবস্থিত So, thymus grahantiye khoron kora hormone bithor nam ki? Ee ki hormone khoron kore? So, hormone hoise thymosin. Thymosin hormone khoron kore. Aru ei jitu thymosin hormone ase. Thymosin hormone to hoise eta peptide hormone. Yak peptide hormone buli kyo kua hoy? Karoni peptide re gothito hoy. Hei karone yak peptide hormone buli kua hoy. So, ei hormone bithor karjo ki ei ki function kore. So, etu jitu hormone ase, etu hormone e amar horirot ji ohongkraimota thake, tamane jikuno rogor birudhe jujibo pora amar horirot ji gun thake ohongkraimota gun, ei ohongkraimo tantrotur bikakhoti hohay kore. কারণ আমি যেতিয়া কোক সেপ্টার পড়িছিল তাতে আমি অহংক্রাম্যতার বিষয়ে পড়িছিল তাতে আমি চাইছিল যে এই যেটু অহংক্রাম্যতা তন্ত্র আছে আমার অহংক্রাম্য তন্ত্র আছে এই তন্ত্রটো গঠন হতে এবিধ উপাদান থাকে তাতে যেটুর বিষয়ে আমি পড়িছিল যেটু আছিলে কি লিম্ফোসাইট রাইট আমি বি লিম্ফোসাইট আৰু টি লিম্ফোসাইটৰ বিষয়ে যে পঢ়িছিলোঁ সো ইয়াতে লিম্ফোসাইটৰে ই গঠিত হয় হৰমোন বিধত লিম্ফোসাইট থাকে যাৰ কাৰণে অহংক্ৰাম্যতা তন্ত্ৰটো ডেভেলপমেণ্টত বিকাশত ই সহায় কৰিব পাৰে আৰু এই যেটো লিম্ফোসাইট থাকে লিম্ফোসাইটে আমাৰ শৰীৰত জীৱৰ ইনফেকচন হয় সেইবোৰৰ বিপৰীতে আমাক যুঁজাৰ কাৰণে শক্তি প্ৰদান কৰে আৰু ইয়াতে যেটো লিম্ফোসাইট থাকে সেইটো হৈছে টি লিম্ফোসাইট সাইট আমি বি আর টি দুটা লিম্ফোসাইট জানিছিল তারে টি লিম্ফোসাইটটো ইয়াতে থাকে ইয়ার লগতে ই আৰু এটা বস্তু প্রোডিউস করে প্রোডাকশন করে যেটু হৈছে অ্যান্টিবডি অ্যান্টিবডি হমুহে কি করে জীবর আমার অ্যান্টিজেন আছে জীবর আমার ফরেন পার্টিকেল আমার শরীরের ভিতরত হুমায় রাইট সো সেই হমুহর এগেইনস্টত ফাইট করে সো ই অ্যান্টিবডি সৃষ্টি করার লগতে ইয়াত টি লিম্ফোসাইট থাকে দুয়োটা বস্তুয়ে আমার যেটু অহংক্রাম্য তন্ত্র আছে সেইটুক স্ট্রং করে যিবর বুড়া মানুষ থাকে বুড়া মানুষের ক্ষেত্রত এই যেটু হরমোন আছে থাইমোসিন সেইটোর প্রোডাকশন কমি আহে আর যার কারণে দেখিবলৈ পোৱা যায় বুড়া মানুষবর অতি সোনকালে বেমার হয় রাইট এজন ডেকা মানুষ যিমান সোনকালে বেমার নহয় বুড়া মানুষ কিন্তু অতি সোনকালে বেমারত পড়ে ইয়ার কারণ হৈছে তেওঁৰ যিটো অহংক্ৰাম্য তন্ত্ৰ আছে তাত জীৱৰ উপাদানৰ প্ৰয়োজন সেই উপাদানসমূহৰ ক্ষৰণ কমি আহিছে আৰু তাৰ ভিতৰত এটা হৈছে থাইমোসিন হৰমোন থাইমাস গ্ৰহন্তিটো লতি আকাৰ আৰু হৃদপিণ্ড আৰু মহাশিৰাৰ পৃষ্ঠীয় দিশত অৱস্থিত আমাৰ হৃদপিণ্ডত যিটো মহাশিৰা থাকে যাক এৰোটা বুলি কোৱা হয় সেই এৰোটা আৰু আমাৰ হৃদপিণ্ডৰ পিছৰ ফালে পৃষ্ঠীয় ফালে এই গ্ৰহন্তিটো অৱস্থিত হয় দেহৰ অসংক্ৰাম্যতা নিয়ন্ত্ৰণত থাইমাছে উল্লেখযোগ্য ভূমিকা গ্ৰহণ কৰে আমি অলৰেডি আলোচনা কৰিলোঁ কেনেকৈ অসংক্ৰাম্য নিয়ন্ত্ৰণত ভূমিকা পালন করে ই আমার যেটু সিস্টেম আছে অহংক্রাম্য তন্ত্র আছে সেই তন্ত্রটোর ই ডেভেলপমেন্টত সহায় করে বিকাশত সহায় করে এই গ্রহন্তিয়ে থাইমোসিন নামরে বিধ হরমোন ক্ষরণ করে ই ক্ষরণ করা হরমোন বিধর নাম হয়েছে থাইমোসিন হরমোন থাইমোসিনে কোক অভিমধ্যস্থ অহংক্রাম্যতা সেল মিডিয়েটেড ইমিউনিটি প্রদান করিব পৰা টি লিম্ফোসাইট নামর কোকবোৰৰ বিকাশত উল্লেখনীয় ভূমিকা লয় সো এই থাইমোসিনে কোক অভিমধ্যস্থ অহংক্রাম্যতা প্রদান
প্রদান করিব পৰা যিবোৰ টি লিম্ফোসাইট থাকে, এই আটাইবোৰ টার্ম আমি আগতে পাইছোঁ, সেই টি লিম্ফোসাইটসমূহৰ বিকাশ কৰে। আৰু ইয়াৰ উপৰিও থাইমোচনে হিউমাৰেল অসংক্ৰাম্যতা যোগাব পৰা এণ্টিবডিবোৰো উৎপাদন কৰে। চ' য'ত কি থাকে, সেই এণ্টিবডিসমূহত অসংক্ৰাম্যতা থাকে, যিয়ে যিকোনো ধৰণৰ যেতিয়া ফৰেইন পাৰ্টিকেল আমাৰ শৰীৰৰ ভিতৰত সোমায়, তেতিয়া সেই ফৰেইন পাৰ্টিকেলসমূহৰ এগেইনষ্টত যুঁজি পেলাই আমাৰ শৰীৰক প্ৰটেক্ট কৰিব পাৰে। বয়স্ক মানুহৰ দেহত থাইমাস গ্ৰহণটি অধগামী হোৱাৰ বাবে থাইমোচিনৰ উৎপাদন কমি আহে। যিমান মানুহৰ এইজ বাঢ়ি যায়, এইজ বৃদ্ধি পোৱাৰ লগে লগে এই থাইমাস গ্ৰহণটিৰ প্ৰডাকশ্যন ৰিডিউচ হৈ যায়, ডিক্ৰিজ হৈ যায়। সেইবাবে বৃদ্ধ লোকৰ অসংক্ৰাম্য ক্ষমতা সদায় কম হয়। গতিকে এইটো আছিল আমাৰ থাইমাস গ্ৰহণটিৰ বিষয়ে। আজি ভিডিঅ' ইয়াতে সামৰিছোঁ, আশা কৰোঁ বুজি পাইছা। আকৌ আমি লগ পাম নেক্সট ভিডিঅ'ত। থেংক ইউ।